দুপাশে ভিড় করে আছে অসংখ্য মানুষ। কেউ এসেছেন দুই ঘন্টা আগে, কেউ আবার ফাটল দেখতে ঘুরঘুর করছে এদিক সেদিক। উৎসুক এই মানুষগুলো নগরীর বহদ্দারহাট ফ্লাইওভারের পিলারের ফাটল দেখতে ছুটে এসেছেন। সোমবার রাতে ফ্লাইওভার ফাটলের খবর ছড়িয়ে পড়লে পরদিন সকাল থেকে এখানে ভিড় করতে থাকে মানুষ। কালকে ফেসবুকে দেখছিলাম এখানে নাকি ফ্লাইওভারে ফেটে গেছে, এখানে এসে দেখি আসলে বাস্তব। এত প্রায় আধ ঘন্টা ধরে এখানে বসে আছে দেখতেছি। নিউজ পাইছি যে এখানে নাকি ফেটে গেছে, কিন্তু আয়সা আমরা চোখে কিছু দেখতে পাচ্ছি না। আমি এখানে দুই ঘন্টা ধরে আছি, আমার মতো অনেকেই আছে যারা দুই ঘন্টা ধরে এখানে অপেক্ষা করতেছে। শুইটা দেখতে আসছে এখন, আয়সা তা দেখতেছি না, তাতে খারাপ লাগছে। সিডিএ নির্মাণের চার বছরের মাথায় এই ফ্লাইওভারের টার্মিনাল মুখী র্যাম্পের পিলারে ফাটল দেখা দেয়। তাই দুর্ঘটনা এড়াতে সোমবার রাত থেকেই এই র্যাম্প দিয়ে যান চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ। এদিকে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান সিটি মেয়র সহ কর্পোরেশনের কর্মকর্তারা। নির্মাণ সংস্থার সাথে যারা জড়িত ছিল আর কি, ম্যাক্স তাদের সাথে কথা বলেছি। তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এই লুপটা নাকি মূল ডিজাইনের অন্তর্ভুক্ত ছিল না, পরবর্তীতে এটা ইনক্লুড করা হয়েছে। যার প্রেক্ষিতে যেহেতু মূল ডিজাইনই ছিল না, কাজে এখানে ডিজাইনের হয়তো একটা ফল্ট থাকতে পারে। পরিদর্শনকালে ফ্লাইওভারের নির্মাণ ত্রুটির কারণে এমনটি ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন সিটি মেয়র। এখানে দুইটা ফিলিয়ারে দুইটা বড় বড় ফাটল, রাউন্ড করে ফাটল দেখা দিয়েছে। হ্যাঁ, কেন ফাটল দেখা দিয়েছে আমি সাধারণ জ্ঞানে যেটা বুঝি সেটা হচ্ছে নির্মাণ ত্রুটি আছে বলে হয়তো এটা হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে। এটা সিডিএকে আমরা চিঠি লিখবো, কথা বলবো এটার কারণ নির্ণয় করার জন্য। প্রায় 150 কোটি টাকা ব্যয়ে 1.4 কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভার 2017 সালে নির্মাণ শেষে উন্মুক্ত করে সিডিএ। পরে 30 কোটি টাকা ব্যয়ে নতুনভাবেই যুক্ত করা হয় টার্মিনাল মুখী এই র্যাম্পটি। মুস্তাফিজুর রহমান, মহানগর নিউজ, চট্টগ্রাম।